দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করল ইসরায়েল ত্রাণকর্মীদের উপর হামলার ঘটনায় জড়িত দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে ইসরায়েলি বাহিনী এছাড়া অপর তিন সৈন্যকে তিরস্কার করে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতির বরাদ্দে শুক্রবার এই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বিবৃতিতে বলা হয়েছে হামলার ঘটনাটি ভুলবশত ঘটেছে এই জন্য সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হারজি হালোভি ক্ষমা চেয়েছেন এছাড়া নাহাল ব্রিগেডের দুইজন কমান্ডারকে বরখাস্ত করেছেন তিনি গত সোমবার দেইর আলবালা এলাকায় ইসরায়েলি হামলায় সাতজন ত্রাণকর্মী প্রাণ হারান নিহতদের মধ্যে অস্ট্রেলিয়া পোল্যান্ড যুক্তরাজ্য এবং ফিলিস্তিনি নাগরিকের পাশাপাশি একজন মার্কিন কানাডিয়ান দ্বৈত নাগরিকও ছিলেন এই হামলার পর যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ তীব্র ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন এটি একটি দুঃখজনক ঘটনা এর জন্য আমরাই দায়ী এবং এই ঘটনা ঘটা অবশ্যই উচিত নয় আমরা কথা দিচ্ছি এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এদিকে অব্যাহত হামলায় উপত্যকায় তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে ভূখণ্ডটিতে প্রতি ঘন্টায় চারজন শিশুর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি পিআরসিএস পিআরসিএস ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সএ বেশ কয়েকটি পোস্ট করেছে এর মধ্যে একটি পোস্টে লেখা হয়েছে প্রতি ঘন্টায় চারজন শিশু নিহত হচ্ছে